নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সরকারি প্রকল্পে দুর্নীতি নিয়ে প্রতিবাদে সোচ্চার বিডিএফ ও নাগরিক মঞ্চ। সোনাইয়ে বাল্য বিবাহ রুখতে সমাজ কল্যাণ বিভাগে সচেতনতা সভা। বন্দুকমারা আসাম বিশ্ববিদ্যালয় পূর্ত সড়ক সংস্কারের দাবিতে পড়ুয়াদের অবরোধ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে দুস্থ হিতাধিকারীদের বঞ্চিত করার প্রতিবাদে সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট ও নাগরিক মঞ্চ। বুধবার যৌথ সংস্থার উদ্যোগে কাছাড় জেলার ধলাই জীবনগ্রাম জিপিতে এ নিয়ে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে সরকারি উন্নয়নমূলক প্রকল্প নিয়ে দিনরাত উপেক্ষা করে কাজ করে যাওয়া সত্ত্বেও কাছাড় জেলার বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প, অরুণোদয় প্রকল্প, বিদ্যুৎ সংযোগ প্রকল্প, বিশুদ্ধ পানীয় জল, রেশন কার্ড, গ্রামীণ সড়ক নির্মাণ সহ অন্যান্য সরকারি প্রকল্প থেকে দুস্থ হিতাধিকারীদের তালিকা বঞ্চিত করার প্রতিবাদে সরব হন যৌথ সংস্থার কর্মকর্তারা। এদের এলাকার পঞ্চায়েত কর্তাদের দুর্নীতি, অকর্মণ্যতা ও হুমকি ধমকির তীব্র প্রতিবাদ জানিয়ে সভায় বক্তব্য রাখেন জয়দীপ ভট্টাচার্য, ঋষিকেশ দে, সন্তোষ কুমার রায় প্রমুখ। এদের নিজেদের বক্তব্যে সাফ জানান যে এলাকার সরকারি প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে তাদের প্রতিবাদী কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান। গ্রামে কিছু হয় না, তারা খালি করবো এটা মানে ক্যান্সেল হয়ে গেছে, এটা ডিলেট হয়ে গেছে, এটা ডিলেট হয়ে গেল, এটা একটা কথা হইলো নি যে ডিলেট হয়ে গেল, ডিলেট খেনে হইতো খেনে আমরা পাই না। আমরা গরিব আমরা সবে তারা সাহায্য করতো, তারা দেখতো, তারা দেখে না আমরা রে, আমরা গরিব নাই নাকি তাই। এপিজিপি যখন এটা মিস্ত্রি কইছে, জিওটেক মিস্ত্রি কইছে, তখন তারা এটা দেখতো না, দেখতো না, আমরা সারা জীবন যাইব কি আমরা পাইতাম না। কত বছর হইছে না, এখন ঘরে ঘরে কইতাইনি বলে ও এক মাসের ভিতরে কিটা হইব, এখন ওই জীবনে বাল্য বিবাহ নিয়ে পূর্ব সোনায় নতুন রামনগরে অনুষ্ঠিত হল এক সচেতনতা সভা। বুধবার বিকেলে 884 নম্বর নালগ্রাম এলপি স্কুলে জেলা সমাজ কল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলাশাসক রোহন কুমার ঝা। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো। বাল্য বিবাহ রুখতে অভিভাবকদের সচেতন হলে সভায় আহ্বান জানান বিশিষ্টজনেরা। এছাড়াও সভায় এ নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এডিসি মনসুর আহমেদ মজুমদার, ডিসিপিও কিষান চড়াই, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর, সার্কেল অফিসার ডক্টর দীপঙ্কর নাথ প্রমুখ। अब इसका दो तरीका है। पहला तो आप लोग खुद ये जाने कि बाल विवाह से नुकसान क्या है। सब लोगों ने कुछ कुछ बोला, हमारे एसडीएमएचओ ने भी अच्छे से समझाया कि स्वास्थ्य होता है उसको एक समय लगता है डेवलप होने में, मैच्योर होने में, और उस समय से पहले अगर शादी करना उसके मानसिक स्तर के लिए भी खराब है। जैसा कि उसी ने बोला कि बहुत सारे बाल विवाह होते हैं और फिर वो तुरंत झगड़े होते हैं, तलाक होते हैं। ये सब जो आईन, ये सब जो कानून बना है कि 18 साल से कम में शादी नहीं करना है, वो इसलिए बना है कि आदमी का मानसिक और शारीरिक विकास हो और उसके बाद ही वो अपना जीवन संगी चुने। हम लोग देखते हैं कि 16-17 साल की उम्र में जो बच्चे होते हैं वो लोग उतना आगे का सोचते नहीं है, उनको उतना आगे उनको ये दिखता नहीं है कि अभी उनके जीवन में 50-60 साल और बचे हैं। डिसीजन ले लेता है 16 साल की उम्र में, 15 साल की उम्र में। ये डिसीजन आप लोग मत लीजिए, और जो अभिभावक है
ये क्लियर है कि अगर किसी घर में बाल विवाह का केस आया तो वो अभिभावक के खिलाफ भी कानून जो है सख्त से सख्त कार्रवाई करेगा। और 24 घंटा हमारा थाना आपके लिए खुला है, हमारा सर्कल ऑफिसर का नंबर है, मेरा है, एसपी साहब का है, जो भी हमको ये खबर देता है आप निश्चिंत रहें, आपका नाम किसी को नहीं बताया जाए। বন্দুক মারার শিলচর সড়ক সংস্কারের দাবিতে টানা এক ঘন্টা সড়ক অবরোধ করলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। দীর্ঘদিন থেকে বন্দুক মারার টু আসাম বিশ্ববিদ্যালয়ের পূর্ত সড়কটির বেহাল অবস্থার দরুন মঙ্গলবার বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে সড়ক অবরোধ করলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এদিন বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তোলেন তারা। সড়ক অবরোধ চলাকালীন ছাত্র সংসদের সভাপতি শুভময় চন্দ জানান, বিগত দিনেও একই বিষয় নিয়ে তারা আন্দোলন করেছিলেন, কিন্তু প্রতিবারই হালেকান্দি ও কাছাড় জেলা থেকে ম্যাজিস্ট্রেট এসে তাদের অতিসত্বর সড়ক সংস্কারের আশ্বাস প্রদান করলেও কাজের কাজ কিছুই হয়নি বলে জানান তিনি। হালেকান্দি থেকে শতাধিক পড়ুয়ারা বন্দুক মারা টু আসাম বিশ্ববিদ্যালয়ের বেহাল সড়ক নিয়ে প্রতিদিনই প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়, এতে চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের বলে জানান তিনি। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে হালেকান্দি থেকে বন্দুক মারায় এসে উপস্থিত হন সদর চক্র আধিকারিক ডেভিড বরা এবং সদর থানার পুলিশ কর্মীরা। এদিন সদর চক্র আধিকারিক ক্ষুব্ধ পড়ুয়াদের অতিসত্বর সড়ক সংস্কারের আশ্বাস দিলে পড়ুয়ারা সড়ক অবরোধ প্রত্যাহার করেন বলে জানা গেছে। উদারবন্দ নেতাজি ফোরামের উদ্যোগে আগামী 23 জানুয়ারি বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিবসকে ঘিরে একগুচ্ছ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন সংস্থার কর্মকর্তারা। তারা জানান আগামী 23 জানুয়ারি সকালে বীর নেতাজির 127তম জন্মদিন উপলক্ষে পড়ুয়াদের নিয়ে এক শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি সূচনা করা হবে। পরে বেলা 10:30 থেকে স্থানীয় প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে বিভিন্ন বিভাগের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পাশাপাশি দুপুর 1:00 থেকে অনুষ্ঠিত হবে বীর নেতাজিকে নিয়ে কুইজ প্রতিযোগিতা। এদিকে বিকেল 5:00 থেকে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সংবর্ধনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচি। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি ও পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করেন আয়োজক কমিটির কর্মকর্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহিমুদ্দিন লস্কর, বিক্রম দাস, নেপাল সিংহ প্রমুখ। 7:30 উদারবন্দে বাস স্ট্যান্ড থেকে একটা পথযাত্রা বার করব, বের করে এটা উদারবন্দ অডিটোরিয়াম হলে এসে শেষ হবে। তারপর 10:30 থেকে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা হাতে নিয়েছি। তার মধ্যে থাকবে তিনটি বিভাগ, থাকবে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। এই তিনটি বিভাগ থাকবে। তারপর 12:15 আমরা উদারবন্দের বাসস্ট্যান্ডে যে নেতাজি প্রতিমূর্তি আছে তাতে আমরা শ্রদ্ধাঞ্জলি দেব। তারপর আমাদের এক ঘটিকা থেকে একটি আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটা কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছি। এই কুইজ প্রতিযোগিতা উদারবন্দের ব্লক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সঙ্গে বিকেল 4:30 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা অনুষ্ঠানের সূচনা করব। 5:00 থেকে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করব। সঙ্গে এই আসামে আমরা মোট প্রতি বছরই আমরা এই 8টা অ্যাওয়ার্ড আমরা ঘোষণা করি। এইবারও আমরা এই 8টা অ্যাওয়ার্ড ঘোষণা করেছি। মোট পাঁচজন পুলিশ অফিসারকে আমরা এই অ্যাওয়ার্ড দেব। সঙ্গে আমরা গুয়াহাটি স্যাটেলাইট চ্যানেলের ND24 মুখ্য সম্পাদক রাজদীপ বাইলিং বড়ুয়াকে আমরা বেস্ট এডিটর ইন চিফ হিসাবে আমরা অ্যাওয়ার্ড প্রদান করছি আগামী 23 জানুয়ারিতে। সঙ্গে তোমার এজ এ বেস্ট জার্নালিস্ট অফ গুয়াহাটি স্যাটেলাইট চ্যানেল অনুপম চক্রবর্তীকে আমরা আমরা অ্যাওয়ার্ড প্রদান করছি 23 জানুয়ারিতে। এজ এ বেস্ট পলিটিশিয়ান আমরা হিসাবে আমরা কমলাক্ষ দেপুরকেস্তকে আমরা প্রদান করছি। সোনাছড়ার শিলং হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের সংযোগী সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। বেহাল সড়কের দরুন প্রতিদিনই নিত্য যাত্রীদের দুর্ঘটনা কবলে পড়তে হচ্ছে। বুধবার বিষয়টি নিয়ে সরব হয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন স্থানীয়রা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান সোনাছড়ায় রয়েছে একটি পাথর কোয়ারি। ওই কোয়ারি থেকে পাথর সংগ্রহ করতে বিভিন্ন এলাকা থেকে ভারী যানবাহন নিয়ে আসেন অনেকে, এতে স্থানীয়দের চলাচলের তীব্র সমস্যার সম্মুখীন হতে হয়। শুধু তাই নয়, সংকটজনক অবস্থায় কোনো রোগীকে উন্নত চিকিৎসার জন্য এলাকার বাইরে নিয়ে যেতেও দুর্ভোগ পোহাতে হয় তাদের। তাই এদিন সংবাদ মাধ্যমের মারফতে অতিসত্বর তাদের সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ কামনা করেন ভুক্তভোগী জনগণরা। স্যার, এই যে সোনাছড়া আমরা রোড, এই রোডে নানান ধরনের আমরার গাড়ি আছে, কিন্তু আমরার বস্তি থেকে পেশেন্ট বার করার সময় আমরার এই রাস্তার যদি গাড়ি ভাঙ্গিয়া অফ হইয়া থাকে, তো আমরা পেশেন্ট লইয়া বার হইতে সময়
অনেক কষ্ট পাওয়া যায়। কোনো কোনো দিন তো আমরা 2-3 ঘন্টা বইতে লাগে বেমারি লইয়া, না হসপিটালে যাইতে পারি, না কোনো থানা পুলিশে ডাকতে পারি, না আর কোনো সুবিধা করতে পারি এখানে। কিন্তু এখন বর্তমানে আমরা সুবিধা কীরকম করা যায় এটাই আমরা একটা দেওয়া দরকার। মনে কর আরও এই যে মেন রোড যেটা যে ফোর লাইন যেটা, এই ফোর লাইনটার লগে রাস্তা, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার বেজান চান্স থাকে, হয়ে যায় কোনো কোনো সময়। কিন্তু আমরা আর এটা কে কী করে দিব, 9 করিয়া তোমার 10-15টা আওয়া যাওয়া হয় ডেইলি বাই ডেইলি। কিন্তু কোনো কোনো সময় ব্রেক ফেল হয়ে যায়, কোনো সময় গাড়ি হয়তো খারাপ হয়ে যেতে পারে, খারাপ হওয়ায় গাড়ি হয়তো এই স্যার এই যে মনে করো আমাদের এইখানে যে কুয়ারি, এই কুয়ারি তো আমরা মরা কুয়ারি মনে করো, এই কুয়ারি তো আমরা কোনো সিস্টেম নাই। এই সিস্টেমে মনে করো আপনাদের যে গাড়িগুলো আওয়া যাওয়া হয় এটা বিশেষ করে আমরার কষ্ট হয়। এই যে মনে করো আমাদের কুয়ারি গাড়ির রাস্তা আওয়া যাওয়ায় মানে মন্ত্রীর কাছে বা কোনো আমরা সরকার আসে, সরকারের কাছে আমরা এটাই অনুরোধ করতেছি যে আমাদের এই রাস্তাটা যাতে বিভিন্নভাবে মানে ভালো হওয়ার জন্য কথাটা বলছি। এবার সীমান্ত জেলা করিমগঞ্জে ধরা পড়ল নকল সোনা ব্যবসায়ীর এক দল। প্রাপ্ত তথ্যমতে জানা গেছে, খাঁটি সোনার কথা বলে নকল সোনা বিক্রি করতে এসে ধরা পড়ল 3 প্রতারক। ধৃতরা হল পূর্ণ মালি, রাজু মালি ও মীরা মালি। তাদের বাড়ি বিহারে। বিহার থেকে নকল সোনা তৈরি করতে করিমগঞ্জে লোকদের প্রতারণার ফাঁদ পেতেছিল এই 3 প্রতারক। গোপন সূত্রের ভিত্তিতে বুধবার করিমগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে ওই 3 প্রতারককে গ্রেফতার করে। একই সাথে তাদের কাছ থেকে প্রায় 2 কিলোগ্রাম নকল সোনা বাজেয়াপ্ত করে পুলিশ বলে জানা গেছে। আমি বিশেষভাবে ইনফরমেশনটা পালো যে সরিষা এরিয়া 2 নম্বরে ফোন অরিজিনাল বলে মানুহক দোকান দিবলৈ আহিছিল। তেতিয়া তো মানুহে মোক ইনফরমেশন কৰাৰ পাছত আমি গলো, গৈ সিহঁতক আটক কৰিলোঁ। কৰি সিহঁতৰ লগত প্ৰায় 2 কিলোমান এই সোণত যিহেতু পাই গৈছোঁ, আৰু 2জন মোটা মানুহ, 1জন মাইকী মানুহ, খোজ খোজ কৰি জানিব পাৰিলোঁ তেখেতসকল হ'লে বিহাৰ ইৰাণী পাৰ্টি। তেতিয়া সিহঁতে বিচাৰ কৰিছে সিহঁতে এইবিলাক বস্তু বিক্ৰী কৰে বিভিন্ন ঠাইত গাঁৱে গঞ্জে। তেতিয়া সিহঁতক আনি আমি আমাৰ অফিচাৰৰ তাত দিলোঁ। তেতিয়া সিহঁতৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে। নাম জানে নেকি? নাম আছে, পুৰুষ মানুহ এজন মহিলা। তেওঁলোকৰ কিবা পালে নেকি ডুপ্লিকেট হোম যিটো? হয় পাইছোঁ, প্ৰায় 2 কিলোমান মানে তেওঁলোকে ডুপ্লিকেট হোমটো অৰিজিনেল হোম কৰি বিক্ৰী কৰি থাকে। হয়। পূর্ব সোনায় 4টি জিপি নিয়ে মঙ্গলপুর বোয়ালি হাওর সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 28 জানুয়ারি। ইতিমধ্যে নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বুধবার ছিল মনোনয়নপত্র গ্রহণের তারিখ। এদিন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত সমিতির কার্যালয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এতে মোট 19 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান নির্বাচনের ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার তথা সমবায় বিভাগের সিনিয়র ইন্সপেক্টর জাকির হোসেন। তিনি জানান 19 জন প্রার্থীর মধ্যে সবল শ্রেণীতে 6 জন, দুর্বল শ্রেণীতে 13 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তবে মহিলা সংরক্ষিত 2টি আসন ও SC/ST সংরক্ষিত 1টি আসনে কোনো মনোনয়ন জমা পড়েনি। এদিন মনোনয়ন গ্রহণের সময় উপস্থিত ছিলেন নির্বাচনের অবজারভার তথা বিভাগীয় সিনিয়র ইন্সপেক্টর নূর আহমেদ, সরকারি রিটার্নিং অফিসার তথা জুনিয়র ইন্সপেক্টর রামকমল সিনহা, সচিব নিয়াজ উদ্দিন লস্কর প্রমুখ। আগামী 28 জানুয়ারিতে ইলেকশন হওয়ার লেগে আজকে 18 জানুয়ারিতে নমিনেশন রইলাম। নমিনেশন সকাল 11 বাজে তখন 1টা বাজে শেষ হয়ে গেল। ক্যাটাগরি উইকার সেকশনে দুর্বল শ্রেণীতে 13 জনে নমিনেশন সাবমিট করছে, এবং স্ট্রঙ্গার সবল শ্রেণীতে 6 জন, SC/ST একজনেও করে নাই, আর মহিলায় একজনও নমিনেশন করে নাই। টোটাল 19 জনের নমিনেশন আজকে পড়ছে। এটু অপশন আবার এটা অপশন পিছত আছে, এটু তেওঁলোকে AGM-ত বা ফার্স্ট BOD মিটিংত তেওঁলোকে অপশন করে লব পারে। এটু রুলে যেটু কয় সেটু হব। স্ক্রুটিনি আমি অলপ ব্রেক দি পেলাই পিছতে স্ক্রুটিনি করিম। আজি হবনে? আজি হব। আজি নমিনেশন উদ্ধ আবি যাব? আজি স্ক্রুটিনি হব, তারপর কোনোবাই ইচ্ছা করলে নমিনেশন উদ্ধ করিব।
বরাক নাগরিক সংসদের ব্যবস্থাপনা শিলচর প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও সাংবাদিকতা পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার দুপুর দুটোয় কবি, গীতিকার, গায়ক, অভিনেতা, খেলোয়াড় সমরেন্দ্র কুমার দাস স্মৃতি সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়। সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিককে পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন নীলকমল দাস, সৌমেন্দ্র পাল, অজিত দাস, বিশ্বজিৎ রায়, মানসী দাশগুপ্ত এবং চন্দ্রিমা মজুমদার। বরাক নাগরিক সংসদের এদিনের সভায় সঞ্জীব দেবনাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় আলোচনার বিষয় ছিল সামাজিক পরিবর্তনে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শিক্ষার ভূমিকা। এ নিয়ে যশস্বী অধ্যাপক নিরঞ্জন দত্ত, বিষ্ণুপদ দাস, মলয় ভট্টাচার্য, সমাজসেবী বিবেক আচার্য, স্ট্যাস্ট জিএসটির অ্যাসিস্ট্যান্ট কমিশনার সৌরভ কুমার দাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য প্রদান করেন। বরাক নাগরিক সংসদের উদ্যোগে আজ শিলচর প্রেস ক্লাবে এখানকার ছয় কৃতি সাংবাদিককে পুরস্কার প্রদান করা হয়েছে। এ অঞ্চলে এক সময়কার কবি, গীতিকার, গায়ক, অভিনেতা, খেলোয়াড় সমরেন্দ্র কুমার দাস স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়েছে। নীলকমল দাস, সৌমেন্দ্র পাল, মানসী দাশগুপ্ত, চন্দ্রিমা মজুমদার, অজিত দাস এবং বিশ্বজিৎ রায়কে। আজকে প্রাসঙ্গিকভাবে আলোচনার বিষয় ছিল সামাজিক পরিবর্তনে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শিক্ষার ভূমিকা। আজ বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে এই অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করার জন্য আমরা এ অঞ্চলের সুপরিচিত সমাজকর্মী এবং রাজ্য সরকারের জিএসটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সৌরভ দাসের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তার মা এবং সমরেন্দ্র কুমার দাসের সহধর্মিণী গৌরী দাসকেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দিগর কাশীপুর শিববাড়ি প্রাঙ্গণে শ্রী শ্রী বিষ্ণু ভগবানের 47তম অনন্ত শয্যা পূজা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে। গত 15 জানুয়ারি শুরু হয়েছিল অনন্ত শয্যা পূজা, চলবে 19 জানুয়ারি পর্যন্ত। দিগর কাশীপুর বিষ্ণু পূজা কমিটির উদ্যোগে আয়োজিত এই পূজায় ভক্তদের ভিড় উপচে পড়ে। এই যে আজকে যে অনুষ্ঠানটি, এটা বিগত আমাদের জন্ম আগে থেকে আমাদের পূর্বপুরুষরা এই অনুষ্ঠানটা শুরু করেছিলেন, যেটার নাম হইল শ্রী শ্রী বিষ্ণু ভগবানের অনন্ত শয্যা পূজা। সেটা 4 দিন মানে পূজা অনুষ্ঠান হয়, যেমনি দুর্গাপূজার যে সপ্তমী, অষ্টমী, নবমী, সেই ধরনের আমাদের এটা সপ্তমী, অষ্টমী, আজকে নবমী। আজকে আমার নবমী উৎসব, আমাদের এখানে যজ্ঞ প্লাস পূজা অর্চনা এবং অঞ্জলি সঙ্গে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। এবং এই পূজাটা এখন অঞ্চলে আমার জানা মতো কোনো জায়গায় হয় নেই, এটা আমার দিগর কাশীপুরেই হয়। আর এটার অনুষ্ঠানটা আমাদের অনেক আগে আমাদের পূর্বপুরুষরা এটা করে স্থানটি করেছে, আমরা সেটা মানে চলিয়ে যাচ্ছি। অনুষ্ঠানটা আগামী বৃহস্পতিবার, আগামী করলে বৃহস্পতিবার সেটা বিসর্জন হবে। এই যে আমাদের ভগবানের বিষ্ণুর মূর্তিটা, এটা বিসর্জন হবে। কাশীপুর চা বাগানে যে পূজাটা হচ্ছে, এটা হলো আমাদের প্রতি বছর সংক্রান্তির দিন থেকে শুরু হয়। এটা সংক্রান্তির দিন থেকে শুরু হয়, এটা আমাদের প্রায় 5 দিন ব্যাপী চলে এবং পূজা উপলক্ষে মেলার আয়োজন করা হয় এবং হোমযজ্ঞ হয় এবং আমাদের আজ প্রসাদও বিতরণ করা হয়। সব গ্রামবাসী, এলাকার সবাই লোকজন এখানে আসে এবং দোকানপাটও করে। গ্রাহক পরিষেবা বাড়াতে শীঘ্রই বরাক উপত্যকায় নতুন শাখা খুলছে ফেডারেল ব্যাংক।
উত্তর পূর্বে প্রথম শাখা শিলচরে খোলার পর ফেডারেল ব্যাংক যথেষ্ট উন্নতি করেছে। তাই গ্রাহকদের সুবিধার জন্য শীঘ্রই আরও 5টি শাখা খোলা হবে। বুধবার ব্যাংকের শিলচর শিলংপট্টি শাখার অত্যাধুনিক এটিএম কাউন্টারের উদ্বোধনের পর সাংবাদিকদের একথা জানান ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাবু আর এস। তিনি জানান, বরাক উপত্যকায় এদিন ব্যাংকের দ্বিতীয় এটিএম কাউন্টারের উদ্বোধন হল। নতুন এটিএম সেবার উদ্বোধন করেন কাছাড় জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেল ব্যাংকের রিজিওনাল প্রধান নিজিল জেমস, ব্রাঞ্চ ম্যানেজার আশিস কুমার রস্তোগি সহ অন্যান্য কর্মকর্তা সহ অবসরপ্রাপ্ত কর্মীরা। এ উপলক্ষে পরে এক সভায় ব্যাংকের কর্মকর্তারা বিস্তারিত তুলে ধরেন। एटीएम खुला हुआ है, एटीएम सिलचर टाउन में हमारा सेकंड एटीएम है। हमारा इधर एक ब्रांच 1975 में हम शुरू किया था, बट दिस टाइम हमारा एक अच्छा लॉयल कस्टमर बेस है इधर, तो उनके लिए ये अच्छा सुविधा देने के लिए हम बहुत खुश है। सो आफ्टर ए लॉन्ग वेट वी आर एबल टू फाइंड अ गुड प्रमिसेस एंड वी आर एबल टू ओपन एन एटीएम हियर। आई एम श्योर द कस्टमर्स विल बी बेनिफिटिंग अ लॉट फ्रॉम दिस। जगह ढूंढ रहे हैं, होपफुली हम बाराकपाली में हम अगला साल के एंड तक हम मोस्ट प्रोबेबली 5 ब्रांच तक खोलेंगे। आज ये नया एटीएम मतलब यहाँ से ब्रांच में टोटल कितना एटीएम है आपका बाराकपाली में? बाराकपाली में ये सेकंड एटीएम है। फर्स्ट वन सोनाई रोड में। सोनाई शेष करार आगे विशेष खबर आरो एक बार। সরকারি প্রকল্পে দুর্নীতি নিয়ে প্রতিবাদে সোচ্চার বিডিএফ ও নাগরিক মঞ্চ। সোনাইয়ে বাল্য বিবাহ রুখতে সমাজ কল্যাণ বিভাগে সচেতনতা সভা। বন্দুকমারা আসাম বিশ্ববিদ্যালয় পূর্ত সড়ক সংস্কারের দাবিতে পড়ুয়াদের অবরোধ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।